নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাকসেস কোয়েস্ট। আজ আমরা এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আমরা দেখেছি বেশ কিছুদিন ধরে কিন্তু শোনা যাচ্ছে স্কুল শিক্ষা থেকে হাত গুটিয়ে নিচ্ছে রাজ্য সরকার, অর্থাৎ যে সরকারি ব্যবস্থার মাধ্যমে শিক্ষার প্রক্রিয়াটি চলছিল এতদিন, সেটা কিন্তু বেসরকারিকরণ করবে এমনটাই কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে রাজ্যের বিভিন্ন স্থান থেকে। তো এটা কিন্তু একটা বড় ভয়াবহ ব্যাপার। তো এক্ষেত্রে সবথেকে বড় ভয়ানক ব্যাপার যেটি হচ্ছে, সেটা হচ্ছে এসএসসি পরীক্ষা আগামীতে হবে কি না। যেহেতু অনেকেই বিএড ক্যান্ডিডেট রয়েছেন এবং ডিএলএড ক্যান্ডিডেট রয়েছেন, তারা কিন্তু তাকিয়ে রয়েছে এসএসসি পরীক্ষা কবে হবে। তো যদি স্কুল শিক্ষার সমস্ত বিষয়টি বেসরকারি হয়ে যায়, তাহলে এসএসসি পরীক্ষা হবে কি না বা সেখানে শিক্ষক নিয়োগ কেমন করে হবে, তা নিয়ে কিন্তু ভাবনা চিন্তা চলছে এবং তা নিয়ে কিন্তু আন্দোলনের ইঙ্গিত এবং আন্দোলনের দিনক্ষণ ঠিক হয়েছে আগামী 3রা মার্চ বৃহস্পতিবার। নবান্ন চলের ডাক কিন্তু পড়ে গিয়েছে। আমরা দেখছি দীর্ঘ 6 বছর ধরে কোনো ধরনের নিয়োগ নেই, কোনো ধরনের নিয়োগ নেই এসএসসির আন্ডারে। সেই নিয়োগ কিন্তু কবে হবে তা নিয়েও কিন্তু একটা বড় সড় সন্দেহ রয়েছে, বা আগামীতে যে নিয়োগ প্রক্রিয়া হবে তার জন্য যে এসএসসি পরীক্ষা তা কবে হবে, তা নিয়ে কিন্তু চলছে বিভিন্ন জল্পনা। এবং শেষ 6 বছর ধরে কিন্তু একটিও এসএসসি পরীক্ষা হয়নি। এই এসএসসি পরীক্ষার ডাকেই, অর্থাৎ নিউ নোটিফিকেশন যাতে আসে সেই দাবি নিয়ে কিন্তু এখন এই আন্দোলন, এবং এই আন্দোলনে কিন্তু সকলকে আহ্বান জানানো হচ্ছে। জামায়াতের স্থান কলেজ স্ট্রিট, সকাল 11টা, নবান্ন চলোর ডাক। এই আন্দোলন যদি সফল হয় তাহলে কিন্তু এসএসসির যে নিউ নোটিফিকেশন তা আসবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এবং অন্যদিকে যে বেসরকারিকরণ, তার কিন্তু ইঙ্গিত আমরা আগেই পেয়েছি। দেখতেই পাচ্ছেন যে স্কুল শিক্ষা থেকে হাত গুটিয়ে নিচ্ছে রাজ্য সরকার। এখানে কিন্তু আদানি গোষ্ঠীর কে প্রস্তাব দেওয়া হয়েছে, তারা যাতে শিক্ষা প্রতিষ্ঠানকে গুটিয়ে দেয়, এবং সেখানে কিন্তু বেসরকারিকরণের একটা বিশাল বড় ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তো সেখানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও কিন্তু প্রক্রিয়া বদল হবে, এবং এসএসসির মাধ্যমে যে নিয়োগ প্রক্রিয়াটি হচ্ছে তা কিন্তু সম্পূর্ণরূপে বদলে যাবে যদি বেসরকারিকরণ হয়। তবে এই যে আমাদের আগামীতে আন্দোলন রয়েছে 3রা মার্চ, এই আন্দোলন যদি সফল হয় তাহলে কিন্তু অবশ্যই আমাদের যে দাবি তা কিন্তু পূরণ হতে পারে এমনটা কিন্তু আশা। এবং আমরা জানি যে প্রায় আমাদের রাজ্যে 7 থেকে 8 লক্ষ বিএড ক্যান্ডিডেট রয়েছে, তার যদি 50%ও যদি এই আন্দোলনে যুক্ত হন তাহলে কিন্তু এই আন্দোলনটি অবশ্যই সফল হবে। তো সকলকেই আমি বলবো এই আন্দোলনে যুক্ত হতে, এবং আন্দোলনটিকে যাতে সাড়া দেয় আন্দোলনের প্রভাবে আমাদের সরকার, সেদিকে নজর রাখতে হবে। তো সকলেই আসবেন এবং এই আন্দোলনটা যাতে সফল হয় সেদিকে আমরা কিন্তু নজর রাখবো। আর এই আন্দোলন সফল হলে আমরা জানি এসএসসি পরীক্ষা হবে এবং সকলেই আমরা কিন্তু একটা সুযোগ পাবো।